বানাতে আমাদের লাগবে ফুলকপি আধেকটা টুকরো করে নিয়েছি, একটা গাজর মিডিয়াম সাইজের টুকরো করা, একটা গোটা টমেটো, ক্যাপসিকাম একটা, একটা বড় আলু, কয়েকটা বিনস লম্বা করে কেটে নেওয়া, মটরশুঁটি, কাম পনির টুকরো করে নেওয়া, এক কাপ দুধ, 12টা কাজু, কিছু কিশমিশ, এখানে রয়েছে 6টা আলমন্ড, 8টা কাজু আর 1 চামচ চারমগজ বাটা, ফ্রেশ ক্রিম, দুধ, আদা রয়েছে 2 ইঞ্চি কুচোনো, লঙ্কা 4টে, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, গোলমরিচ 8-10টা, 2টো এলাচ, দারচিনি, কয়েকটা লবঙ্গ, লঙ্কার গুঁড়ি, স্বাদ মতন নুন, গোলমরিচের গুঁড়ো। প্রথমে আমরা একটা পাত্রে জল গরম হতে দিয়েছি, তার মধ্যে আমরা একে একে সব সবজিগুলো একটু ভাপিয়ে নেব। হয়ে গেছে, এবার আমরা সবজিগুলোকে তুলে নেব। প্রথমে আমরা কড়াইতে 2টো তেজপাতা আর 1টা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, এর মধ্যে কয়েকটা গোলমরিচ, 1টা লবঙ্গ আর 2টো দারচিনি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমরা টমেটো আর আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। এবার কয়েক মিনিটের জন্য এটা আমরা নাড়াচাড়া করে নেব। মশলাটা থেকে তেল ছেড়ে গেছে, এবার আমরা এর মধ্যে ভাপিয়ে রাখা সব সবজিগুলো দিয়ে দেব। We'll be right back.
সার্ভ করে নেবো।